সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন এবার বগুড়া 4 কালনন্দীগ্রাম আবারও নির্বাচন করতেছি ডাব মার্কা প্রতীক নিয়ে। আর আপনারা সবাই জানেন আমার প্রার্থীটা বাতিল করা হয়েছিল বগুড়া থেকে। আবার একটু সাইনের সমস্যা ছিল আমার, হলফনামে একটা সাইন বাদ পড়েছিল এই বিষয়টা নিয়ে। এখন আমরা বগুড়া নির্বাচন অফিসে আমরা আপিল করি। আপিল করার পরে আজকে প্রার্থীটা আমরা ফিরে পেয়েছি। ফিরে পাওয়ার কারণে আমরা আবারও নির্বাচনে অংশগ্রহণ করতেছি বগুড়া কালনন্দীগ্রাম থেকে। অনেকে প্রশ্ন করছেন যে আপনি আর নির্বাচন করবেন না, এই সরকারের অধীনে আপনি বলেছেন, আবার কেন নির্বাচন করতেছেন? আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি অনেক লড়াই সংগ্রাম করে একটা জায়গা তৈরি করেছি নির্বাচনের মাঠে, জনগণের ভালোবাসা অর্জন করেছি। এখন যদি মাঠ ছেড়ে দিয়ে অন্য কেউ কিন্তু মাঠটা দখল করে নেবে। দুই নম্বর হিসাব, আমি তো হিরো আলম নির্বাচনের মাঠে না থাকি, অনেকে মনে করবে যে এই যে নির্বাচন, যে সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে, নির্বাচন কমিশন বলতেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলতেছেন এবার সুষ্ঠু নির্বাচন হবে, এই সুষ্ঠু নির্বাচন কতটা করে এই সমস্ত দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে মাঠে থাকতে হবে। আমরা যদি মাঠে না থাকি তাহলে সুষ্ঠু নির্বাচন কতটা হবে আমরা কিন্তু কেউ বুঝতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না। তাই নির্বাচনের মাঠে এসেছে কতটুকু সুষ্ঠু নির্বাচন করে, কতটুকু আপনাদের ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দেয়, আমরা সব কিছু মিলে কিন্তু নির্বাচনে আসা আমার। কারণ হিরো আলমকে অনেকে পছন্দ করে, অনেকে করে না, এটা আমি জানি। কারণ হিরো আলম সত্যপটে কথা বলে, এই জন্য কাউকে ছাড় দিয়ে কথা বলে না, হয়তো অনেকে ছাড় দিয়ে কথা বলেন দেখে অনেকে আমাকে দেখতে পারেন না। তো যাই হোক, আমরা নির্বাচনের মাঠে আসতেছি। আমাদের আগামী 18 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আমার প্রতীক হলো তো ডাব মার্কা। অবশ্যই আমার কালনন্দীগ্রামবাসী আমার পাশে ছিল, এখনও আছে, তাদের সাহস নিয়ে সামনে আবারও নির্বাচনের মাঠে আমি আসতেছি। প্রিয় দেশবাসী, আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং সাহস এসব নিয়ে কিন্তু সামনে আমার একটা দলের নিবন্ধন হয়েছে, এই জন্য একতারা মার্কা আমরা নির্বাচন করতেছি না। এবার আমরা দলীয় প্রার্থী নিয়ে নির্বাচন করতেছি, আমরা ডাব মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করতেছি, জোটের হয়ে গণ অধিকার আর পার্টি এবং আমাদের দল হলো যে কংগ্রেসের ডাব মার্কা প্রতীক নিয়ে জোট থেকে আমরা নির্বাচন করতেছি। আলু ভাই, যে বিষয়টা হলো আসলে আপনিও বলছেন যে নির্বাচন সুষ্ঠু হবে, বিএনপির দাবি হলো যে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের মাঠ ফাঁকা করে তাদের সরিয়ে সরকারটা পাতানো নির্বাচন করতে যাচ্ছে, আপনি সেই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আসলে কী মনে হচ্ছে আপনার কাছে যে কতটুকু সুষ্ঠু হবে নির্বাচন? এখন সে কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে আমি তাদের তো একটু মনে হয় উদাহরণে একটু আগে গোটালি বলেছে যে অবশ্যই সুষ্ঠু নির্বাচন কতটুকু হবে এটা সবাই দেখার অপেক্ষায়। আমাদের নির্বাচনের দিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে কতটুকু সুষ্ঠু নির্বাচন হয়, আমরা সবাই দেখব, আপনারাও দেখবেন। জি আলম ভাই, আপনি বগুড়াবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন যদি একটু বলেন?